ভারতের তামিল সুপারস্টার থালাপতি বিজয়, বাবা এস এ চন্দ্রশেখর ও মা শোভাসহ মোট 11 জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন। ভারতের তামিলনাড়ু মাদ্রাস সিটি কোর্টে মামলাটি করেছেন এই তেলেগু সুপারস্টার। জানা গেছে, কয়েক মাস আগে বিজয় এবং তার মা বাবার সঙ্গে বিবাদ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সেখান থেকে জানা গিয়েছিল, বিজয় ফ্যান অ্যাসোসিয়েশন নামে যে ফ্যান ক্লাবটি করেছিল সেটিকে রাজনৈতিক দলে রূপান্তরিত করেছে তার মা বাবা। সে কারণেই মা বাবা সহ মোট 11 জনের বিরুদ্ধে মামলা করেছে বিজয়। এর আগে বিজয় এই রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছিলেন। যদিও প্রথমে অনেকেই মনে করেছিল বিজয় রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন, তবে বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার এমন কোনো উদ্দেশ্য নেই। এবং ভক্তদের প্রতি অনুরোধ রেখে তিনি বলেন, পিতার গড়া রাজনৈতিক দলে তিনি কখনো যোগ দেবেন না। ওই সময় বিজয় আরও বলেন, রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য যদি কেউ তার ছবি, নাম বা ফ্যান ক্লাব অপব্যবহার করে তাহলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবার সেই ব্যবস্থাই তিনি নিলেন। সেক্ষেত্রে নিজের বাবা মাকেও ছাড় দেয়নি এই তামিল অভিনেতা। তবে বিজয়ের বাবা চন্দ্রশেখর বলেছেন, তার ছেলে বর্তমানে একটি বিষাক্ত চক্রে আটকা পড়েছে। সেই চক্রেই ব্যক্তিগত সুবিধার জন্য তাকে ব্যবহার করেছে, তারই সামাজিক মাধ্যম ব্যবহার করে তার বিরুদ্ধে কাজ করছে এবং পিতামাতার বিরুদ্ধে ছেলেকে উস্কে দিচ্ছে।